সাতক্ষীরায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ মারামারি। এরই মধ্যে অন্তত 10 থেকে 12টি বোমা বিস্ফোরণ ঘটেছে, দোকান ভাঙচুর ও একটি বাড়িতে আগুনও দেওয়া হয়েছে। ভিডিওটিতে থাকছে সেখানকার সবশেষ অবস্থা। ভিডিওটিতে আরও থাকছে দেশে নতুন করে জেগে উঠছে ছ্যাচরা চোরেরা, সরকারি চাল চুরি করে চেয়ারম্যান সহ 5 মেম্বার বরখাস্ত, আবারও ফেঁসে যাচ্ছেন আলেমরা। এবার মামুনুল বাবু নগরী চরমোনাইয়ের বিরুদ্ধে অভিযোগের অপেক্ষায় দুদক, যে কোনো সময় মামলা এবং সকল তদন্ত শেষ, যে কোনো সময় হতে পারে ওসি প্রদীপতার সাঙ্গ 15 সাঙ্গপাঙ্গদের ফাঁসির রায়। চলে যাচ্ছি এবার বিস্তারিত সংবাদে। তবে তার আগে আপনার প্রতি একটাই অনুরোধ, আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এ সময় অন্তত 10 থেকে 12টি বোমা বিস্ফোরণ, দোকান ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকায় পুলিশ সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছে। 13 ডিসেম্বর রাত 8টা থেকে রাত 1টা পর্যন্ত উপজেলার খাজরা ইউনিয়নের কাপশন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা রমজান এবং রৌফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রাতে খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের জিয়াদ বিশ্বাসের ছেলে আবু রায়হান ইটের ভাটায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কাপশন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে শত্রুতার জেরে রৌফ গ্রুপের লোকজন তাকে বেদম মারপিট করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রমজান ও রৌফের গ্রুপ রামদা লাঠি সোঁটা ও বোমা নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় আনারুল কবির হোসেন সহ কয়েকজনের দোকান, আগুন দেয়া হয় কামরুল নামে একজনের বাড়িতে। এছাড়াও 10 থেকে 12টি বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই আহত আবু রায়হানকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, রমজান ও রৌফ উভয়ই আওয়ামী লীগের নেতা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কবির জানান, ঘটনাটি জানার পর রাত 1টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। রমজান ও আব্দুর রৌফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রায়হান নামের একটি ছেলেকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে আবারও জেগে উঠেছে চাল চোরের দল। খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি চাল আত্মসাতের ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার এক চেয়ারম্যান সহ 5 ইউনিয়ন পরিষদ ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জানা যায়, মহামারীকালীন মানুষের খাদ্য সংকট মেটাতে সরকারের নির্দেশনা মোতাবেক হতদরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে গত 2রা এপ্রিল সদর খাদ্য গুদাম থেকে 18,600 টন চাল উত্তোলন করা হয়। কিন্তু সে সময় একই জাতীয় পরিচয়পত্রে 40টি কার্ড করে ডিলারের যোগসাজশে 10 টাকা কেজি চাল আত্মসাত ও চাল প্রাপ্তদের ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে বর্তমান ইউপি চেয়ারম্যান ও 5 সদস্যের বিরুদ্ধে। এমন অভিযোগে ওই সময় মন্ত্রণালয়ের নির্দেশে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুজ্জামান তদন্ত শেষে ঘটনার সত্যতা পান এবং 2 ডিলারকে বহিষ্কার করেন। পরে ইউপি চেয়ারম্যান ও জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে জানান তিনি। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায়। আগামী 10 কার্য দিবসের মধ্যে বরখাস্তকৃত 6 জনকে কেন স্থায়ীভাবে অপসারণ করা হবে না মর্মে জেলা প্রশাসনকে জবাব দিতে বলা হয়েছে এই চিঠিতে। এদিকে ভাস্কর্য ইস্যুতে আলোচিত বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক, হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এবং চরমোনাইপীর মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের ডক্টর মোজামেল হক। 14 ডিসেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি জানান, শুধু এ 3 জন নয়, আরও কারো বিরুদ্ধে যদি দুদক এখতিয়ারে কোনো অভিযোগ পাওয়া যায়, তিনি যত বড়ই ব্যক্তি হোক না কেন দুদক ব্যবস্থা নেবে।
2014 সালে 16 জানুয়ারি 12,50,57,572 টাকা সংগ্রহ করে 10,95,70,770 টাকা নিজেদের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগে অর্থপাচার আইনে মামলা করে দুদক। 2015 সালে জুলাই বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং MLM পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় চরমোনাই পীরের ছেলে সাইদ রিদওয়ান বিন ইসহাক সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল কমিশন। 2019 সালের অক্টোবরে 33 কোটি টাকা আত্মসাতে চরমোনাই পীরের ছেলে সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। চার্জশিটে বলা হয়, কথিত হার্বাল পণ্য বিপণন করে প্রায় 12,50,57,000 টাকা ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখায় জমা এবং পরবর্তী সময় তা নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। পরে তারা আরও 10,95,70,736 টাকা আত্মসাত করেন এমওয়ে নামক প্রতিষ্ঠান থেকে। 2011 সালের 1 জানুয়ারি থেকে 2012 সালের 11 মার্চ পর্যন্ত মোট 32,70,80,325 কোটি টাকা আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাত করে বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়। অপরদিকে মেরিন ড্রাইভের বাহারছড়া APBN চেকপোস্টে সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান মামলায় টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা OC প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র্যাব। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন র্যাব 15-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ASP মোহাম্মদ খায়রুল আলম। চার্জশিটে দণ্ডবিধির 302 ধারায় অভিযোগ আনা হয়, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আসামিদের বিরুদ্ধে 302 ধারার অভিযোগে প্রমাণে সক্ষম হবেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর PP ফরিদুল ইসলাম বলেন, সিনহা মামলায় OC প্রদীপ সহ 15 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র্যাব। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির 302 ধারার অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা আসামিদের বিরুদ্ধে 302 ধারার অভিযোগ প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টা করব। র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা বলেন, OC প্রদীপ সহ 15 আসামি মেজর সিনহাকে পরিকল্পিতভাবে মেরেছে। আসামিদের দণ্ডবিধি 302 ধারায় আজ চার্জশিট দেওয়া হয়েছে। র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা বলেন, OC প্রদীপের ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানকে শেষ করা হয়। মারার পর বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলী সহ বাকি আসামিদের নিয়ে মাদক উদ্ধারের নাটক সাজান OC প্রদীপ। ঘটনার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার সাবেক OC প্রদীপ। সেখানে OC প্রদীপ অস্ত্র নির্যাতনের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সরকারি অস্ত্র ব্যবহার করে অনৈতিক কাজ করেছেন তিনি। তিনি আরও বলেন, ঘটনার সাক্ষী আলামত আসামিদের জবানবন্দির মাধ্যমে বস্তুনিষ্ঠভাবে মামলার তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়েছেন যে এটি একটি পরিকল্পিত ঘটনা। এই ঘটনার মূল পরিকল্পনাকারী OC প্রদীপ। ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং অন্য খাতে প্রবাহিত করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রদীপ কুমার দাসের প্রত্যক্ষ ষড়যন্ত্রে অংশগ্রহণ করেন অন্য আসামি SI লিয়াকত আলী, মোহাম্মদ নুরুল আমিন, পুলিশের সোর্স মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। আবার লিয়াকত আলীকে সহযোগিতা করেন আরেক পুলিশ সদস্য নন্দ দুলাল। পাশাপাশি APBN এর 3 সদস্যের সহায়তায় এই ঘটনা সংঘটিত হয়। প্রিয় দর্শক, সকল তথ্য প্রমাণ তো শেষ। এবার বরখাস্ত OC প্রদীপ ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত নয় কি, আপনি কি চান? না মানুষ নামের এই জানুয়ারির ফাঁসি হোক? চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই হ্যাঁ লিখুন, পাশাপাশি মতামত জানিয়ে দিন অন্য সকল বিষয়গুলো নিয়েও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।